আমরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মাটনের রেসিপি। তার জন্য আমাদের লাগবে মাটন, পেঁয়াজ, রসুন, লঙ্কা, হলুদ আর নুন মাখানো আলু সেদ্ধ, আর লাগবে আদা বাটা। চলো বন্ধু আমরা এবার রান্নাটা শুরু করি। এবার আমরা নুন হলুদ মাখানো আলুগুলোকে তেলে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আলুগুলো তুলে নিচ্ছি, এবার কড়াই পরিমাণ মতন তেল দিচ্ছি, তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন আর লঙ্কা কুচি, দিলাম আদা বাটা। বন্ধুরা দেখুন আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি, এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার নেড়ে নিচ্ছি। এরপর দিচ্ছি মাটন, এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে আমরা নেড়ে নিচ্ছি। এবার আমরা দিয়ে দিলাম আলু, এরপর আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমরা মাংস কষা হয়ে গেছে প্রায়, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এই মাংসটাকে ফুটিয়ে এবার গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেব। বন্ধুরা আমাদের মাংস রেডি হয়ে গেছে, চলুন এবার আমরা সার্ভ করি।